নমস্কার, আমি শুভশ্রী। আর এই মুহূর্তে শুরু করতে চলেছি আজকের অনলাইন কবিতার ক্লাস। আর আজকের এই অনলাইন কবিতার ক্লাসে অবশ্যই রয়েছে একটি কবিতা, যে কবিতাটি আমি প্রথমে আবৃত্তি করব এবং তারপর সেই কবিতাটির বিভিন্ন দিক, বিভিন্ন লাইন কোনটা কোন স্কেলে হচ্ছে, আমি যেভাবে বিগত পর্বগুলিতে কবিতা বিশ্লেষণ করে দেখিয়েছি, ঠিক একই রকম ভাবে এই কবিতাটির বিশ্লেষণও থাকবে আজকের এই পর্বে। আগের পর্বগুলিতে আগের যে কবিতাগুলি আমি নির্বাচন করেছিলাম, সেই কবিতাগুলো কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো ভাবে বিভিন্ন প্রতিযোগিতায় থাকে, বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চস্থ করা যায়, সেরকম কিছু কবিতাই আমি নির্বাচন করেছিলাম। এবং আজকের জন্য যে কবিতাটি আমি নির্বাচন করেছি, সেই কবিতাটিও কিন্তু আমাদের প্রত্যেকের পছন্দের তালিকায় রয়েছে। এবং এই কবিতাটি কিন্তু আবৃত্তি করতে গেলে আমাদের বেশ কিছুটা কনফিউশনের মধ্যে পড়তে হয়, তাই এই কবিতার নির্বাচন আমাদের সকলের প্রিয় জীবনানন্দ দাশের লেখা কবিতা বনলতা সেন। কবিতায় যাব, প্রথমে পুরো কবিতাটা আবৃত্তি করব এবং তারপর ধীরে ধীরে কবিতার লাইনগুলো আমি এক্সপ্লেন করব আপনাদের কাছে। তবে কবিতাটি শুরু করার আগে আবারও বলবো, যারা আজকে প্রথমবারের জন্য আমার এই অনলাইন কবিতা ক্লাস দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটি সৌমশ্রী গাঙ্গুলি, SOUMYASHREE GANGULY, GANGULY. আর সাথে থাকবেন আমার অনলাইন কবিতা ক্লাসের। চলে যাব সরাসরি কবিতায়। কবিতার নাম বনলতা সেন, কবি জীবনানন্দ দাশ। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি, আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছে তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নেড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন, সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ছিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরাই এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। আমাদের সকলের খুব পছন্দের এই কবিতা, এবং এই কবিতাটি আমরা বিভিন্ন সময় মঞ্চে পরিবেশন করি, বিভিন্ন প্রতিযোগিতায় এই কবিতাটি থাকে, এবং বিভিন্ন সময় যে সমস্ত প্রতিযোগিতায় নিজের ইচ্ছে মতো কবিতা নির্বাচনের সুযোগ থাকে, সেই সমস্ত প্রতিযোগিতাতেও আমরা এই কবিতাটি আবৃত্তির জন্য নির্বাচন করে থাকি। তবে বনলতা সেন কবিতাটি বলতে গিয়ে বা বনলতা সেন কবিতাটি পড়তে গিয়ে অনেক সময় আমাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। যেমন প্রথমেই যে কনফিউশনটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে, পুরো কবিতাটা একইভাবে চলছে, কবিতাটির তিনটে স্তবক, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি প্রথম স্তবক, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা দ্বিতীয় স্তবক, এবং তৃতীয় স্তবক সমস্ত দিনের শেষে, তিনটে স্তবক কিন্তু একইভাবে যাচ্ছে। সুতরাং আমরা যখন এই কবিতাটি আবৃত্তি করব, কোথাও একটা গিয়ে মনে হতে পারে যিনি শুনছেন এবং
যিনি আবৃত্তি করছেন তার জন্য, যে বোধহয় একটু একঘেয়ে হয়ে গেল। এবং আমিও যখন আমার ছাত্রছাত্রীদের এই কবিতাটা শেখাই, তখন তারাও যখন বলতে যায়, তাদের কাছেও এই সমস্যাটা তৈরি হয়। তাই এই সমস্যাটা দূর করার জন্য প্রথমেই এই কবিতাটা বলার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, সেটা হলো একইভাবে গেলে, একই লয়ে গেলেও আমাদের কিন্তু স্কেলের আপ ডাউন করতে হবে। আর যদি আমি কবিতার মানের দিকে তাকাই, তাহলে অবশ্যই এই কবিতায় কবির প্রিয়তমা এবং কবির সবচেয়ে প্রিয় নারী চরিত্র বনলতা সেন, এবং যার বর্ণনা প্রসঙ্গে কিন্তু নারীর প্রতি প্রেম প্রকৃতি প্রেমের সাথে একাকার হয়ে গেছে। এবং কবির সেই প্রিয় চরিত্রটি বনলতা সেন, যার রূপমাধুরীর বর্ণনা প্রসঙ্গে কবি কিন্তু প্রকৃতির বিভিন্ন রূপ সৌন্দর্য পরপর তুলে ধরেছেন লাইনগুলির মধ্যে। যেমন আমরা দেখতে পাচ্ছি, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। শ্রাবস্তী নগরে আমরা যেরকম সূক্ষ্ম সূক্ষ্ম কারুকাজ দেখতে পাই, ঠিক সেই কারুকার্যের সাথেই কিন্তু প্রিয়তমার কারুকার্যের তুলনা করা হচ্ছে। তাই এই একাধিক পঙ্ক্তিগুলোর মধ্যে কিন্তু বারবারই প্রকৃতির সাথে প্রেম এবং প্রকৃতির রূপমাধুর্য একাকার হয়ে গেছে বনলতা সেনের মধ্যে দিয়ে। আমি যদি প্রথম লাইন থেকে আলাদা আলাদা করে বিশ্লেষণ করি লাইনগুলি, তাহলে একদম প্রথমে যে লাইনটি আসছে, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, হাঁটিতেছি হয়ের মাথায় চন্দ্রবিন্দু রয়েছে, এদিকে আমাদের অবশ্যই নজর দিতে হবে। এবং পৃথিবী, পৃথিবীতে পয় যে রি, এটাও অবশ্যই আমাদের মনোযোগ দিয়ে বলতে হবে আবৃত্তি করার সময়। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। এবং যখন আমি কবিতাটি বলা শুরু করছি, আমি কিন্তু খুব উঁচুতে শুরু করছি না, একদম নিচে। যারা আমার আগে পর্বটি শুনেছেন এবং বেস টোন, ব্যারিটোন, টেনর কিংবা মোজো সোপ্রানো, সোপ্রানো কন্ট্রাল্টো এই ভাগগুলির কথা জানেন, এর ঠিক আগের পর্বেই ছিল এই ভাগগুলির কথা, আমি কিন্তু একদম বেসে শুরু করছি। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। এই যে দূরত্বটা, এই দূরত্বটা কিন্তু আমাদের স্বরের মধ্যে দিয়ে আনতে হবে। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। এই যে বারবার ঘুরছি, এর মধ্যে যে চাঞ্চল্যতাটা রয়েছে, এটাও কিন্তু আমাদের স্বরের মধ্যে দিয়েই বোঝাতে হবে শ্রোতা বন্ধুদের। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। ধূসরটাকে আমি আরো সুন্দর করে বর্ণনা করছি, ধূসরের মতো করে বলছি, সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, ক্লান্তটা ক্লান্তর মতো করেই বলবো, আমি ক্লান্ত প্রাণ এক। চারিদিকে জীবনের সমুদ্র সফেন, সফেন মানে সমুদ্রের যে ফেনা, সাদা যে ফেনা ছেলের, সেটাকে বলা হচ্ছে। চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। এবার যখন আমি নেক্সট প্যারায় যাব, চুল তার কবেকার, আমি অবশ্যই স্কেলটা একটু হাই করব। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা। আবার আমি স্কেল চেঞ্জ করছি, হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নেড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। দর্শন রয়ের ব্যবহার, পয়ের ব্যবহার, এবং অবশ্যই যেখানে ইনভাইটেড কমা রয়েছে তার ব্যবহারও কিন্তু আমার বলার সময় লক্ষ্য রাখতে হবে। এবং এই সমস্তগুলো মাথায় রেখেই কিন্তু ছোট 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 এক্সপ্রেশন জুড়েই কিন্তু পুরো কবিতাটার ছবিটা তৈরি হচ্ছে।
এবং আমি যখন শেষ প্যারাতে আসবো, যেহেতু এই প্যারাটা আমি একটু উঁচু স্কেলে বলছি, ওই টানা পড়েন থাকছে আমার গলার মধ্যে, আমার স্বরের মধ্যে, তাই শেষ প্যারাটার মধ্যে কিন্তু আমরা আবার নিচে স্কেলে, মানে যে স্কেলে আমি শুরু করেছিলাম হাজার বছর ধরে, এই স্কেলে ফিরে আসলে জিনিসটা শুনতে ভালো হবে এবং জিনিসটা এবং আবৃত্তিটা পরিপূর্ণতা পাবে। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। শিশির পড়ার যেরকম কোনো শব্দ হয় না, ঠিক সেরকম যখন বিকেলের পর পরন্ত রোদটা একটু একটু করে মিলিয়ে যায় এবং আস্তে আস্তে সন্ধে নেমে আসে, তারও কিন্তু কোনো তেমন প্রখর শব্দ, তীব্র শব্দ আমরা পাই না। তাই এই দুটো ব্যঞ্জনা খুব সুন্দর করে আমাদের গলার মধ্যে দিয়ে উপস্থাপনা করতে হবে। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ছিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার। বনলতা সেন এবং শেষ যে লাইনটা, থাকে শুধু অন্ধকার, এটা যদি আমরা একটু কেটে কেটে বলি আর একটু ভেবে ভেবে বলি তাহলে বিষয়টা আরো জোরালো হবে। থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার। বনলতা সেন সেই প্রিয়তমার কাছে সবটা সমর্পণ করে দেওয়া। এবং অবশ্যই এই ধরনের যখন কবিতাগুলো আমরা আবৃত্তি করবো, একটি বিষয় আমি আপনাদেরকেও অনুরোধ করবো, নিজের গলার প্রেমে পড়বেন না। এই কথাটা আমরা বারবারই বলি বাজি শিল্পের ক্ষেত্রে, যে নিজের গলাকে কখনো অত্যাধিক ভালোবেসে ফেলবেন না, তাহলে কিন্তু সেই বলার মধ্যে জড়তা আসে, সেই প্রেজেন্টেশনের মধ্যে মডুলেশন বেড়ে যায়, কৃত্রিমতা বেড়ে যেতে থাকে। তাই অবশ্যই যখন এ ধরনের কোনো লেখা আমরা আবৃত্তি করব, খুব স্বাভাবিক স্বরে একদম আমাদের বাস্তব ভঙ্গিমাতেই আমরা এই প্রেজেন্টেশন গুলো রাখবো। আমার মনে হয় আমি নিজে এভাবে বনলতা সেন কবিতাটি আবৃত্তি করি এবং আমার মনে হয় যে এইভাবে কবিতাটি আবৃত্তি করলে কবিতাটি যথাযথভাবে শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছবে। আপনারা এই কবিতাটি এভাবে ট্রাই করে দেখতে পারেন, যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমার পেজে জানাতে পারেন। আর আজকে এই পর্যন্তই অনলাইন কবিতার ক্লাস। বনলতা সেন কবিতাটা যারা আগে পড়েছেন তারা আরো একবার এইভাবে ভেবে পড়ে দেখতে পারেন কেমন লাগছে, বা আদৌ কোনো পরিবর্তন আসছে কিনা আপনার আগে পড়া থেকে। ভালো থাকবেন আর সাথে থাকবেন অনলাইন কবিতার ক্লাসে। নমস্কার।